হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ দুপুরবেলা বাড়িতে হবে মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট। তো এখানে মাছের মুড়োগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, আর ডালও একদিকে সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এরপর মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা রয়েছে তার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প তেজপাতা আর অল্প পেঁয়াজ। এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ গোটা জিরে, দুটো তেজপাতা আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে এক এক করে মশলাগুলো দিয়ে দেওয়া হবে। নিয়েছি একটা গোটা টমেটো কুচি, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর রসুন আদা বাটা দু চামচ, আর লবণ হলুদ তো পরিমাণ মতো। এখানে টমেটো পরে দেওয়া হবে। আগে সমস্ত মশলাগুলো হালকা আঁচে ভেজে নিচ্ছি, একটু মাঝে মাঝে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিট, সময় ধরে ভাজতে হবে। মশলা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবারে টমেটোর সাথে মশলাকে হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মুড়োগুলো। এটা আরো প্রায় 4 থেকে 5 মিনিট মশলার সাথে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, ডাল দিয়ে দিই। এবার ফ্রিজে ছিল, এবারে দিয়ে দিলাম ডাল। ডালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, গোটা গোটা আসে। এখানে আমি আরো 2 কাপ মতো গরম জল দেবো, কারণ হচ্ছে মুগের ডাল ঠান্ডা হলেই জমে যাবে। দিয়ে দিলাম 2 কাপের মতো গরম জল। ডাল ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ ঘি। এখানে ঘিয়ের বদলে বাটার দিলেও হবে, আমি ঘি দিয়ে দিলাম। আর ঘিটা একদম নামানোর সময় দিয়েছি, যেন ডালের মধ্যে ঘিয়ের একটা আলাদা ফ্লেভার থাকে। তো এই হয়ে গেল রেডি মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট। আর আজ লাঞ্চে সজনে দিয়ে মাছও হয়েছে। তো এই রইল ছোট্ট একটি ভিডিও। ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।